দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট চীনকে ভয় দেখাতে এক যুদ্ধ বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র অন্যের ভূমি দখলের ইচ্ছা তুরস্কের নেই বলছে এর দোয়ান সংস্থার হ্যাকিং এর শিকার ভারতে জানিয়ে দেব দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বিক্ষোভে নিহত ২১২ পাকিস্তানের দুই জঙ্গি সংগঠনকে তালেবান যে সতর্ক বার্তা দিল চীনকে ভয় দেখাতে একঝাক যুদ্ধবিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র চীনের সামরিক উত্থান ও তাইওয়ানের সম্ভাব্য আগ্রাসনের হুমকির বিরুদ্ধে সতর্ক বার্তা হিসেবে মহাসাগরীয় বেজিং এর সঙ্গে ওয়াশিংটনের চলমান উত্তেজনার মধ্যেই এসব বিমান পাঠানোর ঘোষণা দিয়েছে দেশটি হাইওয়াই দ্বীপপুঞ্জে অবস্থিত যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ারফোর্স এর বরাদ দিয়ে মার্কিন গণমাধ্যম সিএনএন এর এক প্রতিবেদনে বলা হয় হাইওয়াই ও আলাস্কা চলতি মাসে অন্তত প্রশান্ত মহাসাগরের দ্বীপ গুয়াম এবং দ্বীপে মোতায়েন করা হবে সিএনএন জানিয়েছে রাডার ফাঁকি দিতে সক্ষম এসব যুদ্ধ বিমান আসন্ন অপারেশন প্যাসিফিক আয়রন দুই হাজার একুশ মহড়ায় অংশ নেবে মার্কিন বাহিনীর প্রশান্ত মহাসাগরীয় কমান্ডের প্রধান জেনারেল ক্যান উইল বলেছেন এর আগে আমরা আমাদের বাহিনীর আওতাভুক্ত অঞ্চলে এক সঙ্গে এত বেশি যুদ্ধ বিমান মোতায়েন করিনি যুক্তরাষ্ট্র সাধারণত যে কোনো অঞ্চলে ছয় থেকে বারোটি এফ বাইশ মোতায়েন করে ইরানি গণমাধ্যম রেডিও তেহরানের অনলাইন সংস্করণ পার্সটোডের এক প্রতিবেদনে বলা হয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই বিপুল সংখ্যক যুদ্ধ বিমান মোতায়েন করে চীনকে সতর্ক করতে চায় ওয়াশিংটন এ বিষয়ে প্যাসিফিক কমান্ডের জয়েন্ট ইন্টেলিজেন্স সেন্টারের সাবেক পরিচালক কার্ল ওয়াস্টার সিএনএন কে বলেন প্যাসিফিক এয়ার ফোর্স বেজিং কে দেখাতে চায় স্বল্প সময়ের প্রস্তুতিতে পঞ্চম প্রজন্মের বিপুল যুদ্ধ বিমান মোতায়েন করতে পারে যুক্তরাষ্ট্র চীনের পঞ্চম প্রজন্মের মোট যুদ্ধ বিমানের সংখ্যাও এতগুলো নয় অন্যের ভূমি দখলের ইচ্ছা তুরস্কের নেই বলছে এর দোয়ান তুরস্কের প্রেসিডেন্ট রজেব তাইফের দোগান বলেছেন তুরস্কের ইচ্ছা নেই অন্য কোনো দেশের ভূমি দখল করার বরং অন্য অঞ্চলের সম্পর্ক থাকা দেশগুলোকে সহায়তার জন্যই তুরস্ক তাদের পাশে দাঁড়িয়েছে। শুক্রবার ইস্তাম্বুলের ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটির শিক্ষা সমাপ্তি অনুষ্ঠানে বক্তব্য এই কথা বলেন তিনি। Erdogan বলেন, "অন্যের ভূমি সার্বভৌমত্ব, ঐক্য বা সংহতির বিষয়ে কোনো প্রকার নির্লক্ষা নেই তুরস্কের। "তিনি বলেন, "তুরস্ক অন্য অঞ্চলে তার সাথে চলা ভাইবন্ধুদের পাশে দাঁড়ানোর জন্য প্রস্তুত রয়েছে।" Erdogan আরো বলেন, "লিবিয়ায় তুরস্কের সাফল্য দেশটিকে ঘিরে শুধু ভূমধ্যসাগরেই নয়, বিশ্ব জুড়ে তৈরি কূটচালকে তস্ন করে দিয়েছে একই সাথে তুরস্কের প্রতিরক্ষা শিল্পে অগ্রগতির কথা উল্লেখ করে তিনি বলেন গত পনেরো থেকে বিশ বছরে দেশটির প্রতিরক্ষা প্রযুক্তিতে অগ্রযাত্রা সারা বিশ্বের নিবিড় পর্যবেক্ষণ করা সাফল্যের কাহিনী সূত্র ডেইলি সভা ইসরায়েলি সংস্থার হ্যাকিং এর শিকার ভারত ভারতের বহু মন্ত্রী বিরোধী নেতা সাংবাদিকের ফোন হ্যাক করেছে ইসরায়েলি সংস্থার পেগাসাস দা হিন্দুস্থান টাইমস ইন্ডিয়া টুডে নেটওয়ার্ক আঠারো দা হিন্দু এবং ইন্ডিয়ান এক্সপ্রেস সহ বেশ কিছু বড় সংবাদ মাধ্যমের শীর্ষ স্তরের সাংবাদিকদের ফোন হ্যাক করা হয়েছে ফোন হ্যাকিং এর তালিকায় মন্ত্রী এবং সাংবাদিক ছাড়াও রয়েছেন বহু ব্যবসায়ী সরকারি কর্মকর্তা বিজ্ঞানী এবং সমাজকর্মী দা ওয়ার তথ্য বলছে বেশিরভাগ হ্যাক করা হয়েছে দুই হাজার আঠারো থেকে দুই সালের মধ্যে দা ওয়ার এর রিপোর্টে আরো দাবি করা হয়েছে হ্যাকিং এর তালিকায় রয়েছে চল্লিশ জনের বেশি সাংবাদিক তিনজন জন বিরোধী নেতা মোদী মন্ত্রিসভার দুই মন্ত্রী দেশের নিরাপত্তা সংস্থাগুলোর বর্তমান ও প্রাক্তন প্রধান এবং বহু ব্যবসায়ী যদিও নরেন্দ্র মোদী সরকার হ্যাকিং এর বিষয়টি অস্বীকার করেছে পাল্টা দাবি করেছে ফোনে আড়ি পাতা নিয়ে সরকারের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তার কোনো ভিত্তি নেই সরকারের পক্ষ থেকে আরও বলা হয়েছে ভারত একটি মজবুত গণতান্ত্রিক দেশ এখানে সব নাগরিকের গোপনীয় রক্ষার বিষয়টি সুনিশ্চিত করা হয় এই প্রতিশ্রুতি বজায় রাখতে দুই এ পার্সোনাল ডেটা প্রোটেকশন বিল আনা হয়েছে দুই হাজার আনা হয়েছে তথ্য প্রযুক্তি আইন যাতে প্রত্যেকের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত থাকে দুই উনিশ সালের পর ফের খবরের শিরোনামে উঠে আসে ইসরায়েলের সফটওয়্যার পেগাসাস রবিবার সকালেই বিজেপির রাজ্যভার সংসদ সুব্রক্ষণম স্বামী অভিযোগ তোলেন পেগাসাস আড়ি পাচ্ছে দেশের সুপ্রিম কোর্টের বিচারপতিদের ফোনে পাশাপাশি আড়ি পাতা হচ্ছে মোদীর মন্ত্রিসভার সদস্যদের ফোনে এবং আর নেতাদের ফোনেও তিনি লেখেন এ বিষয়ে একটি রিপোর্টও নাকি শীঘ্রই প্রকাশ পাবে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে যদিও গোটা বিশ্বকে একটি শক্তিশালী গুজব বলে উল্লেখ করেন স্বামী বিস্ফোরক এই দাবি করে রবিবার সকালে টুইটে স্বামী লেখেন কাদের ফোনে আড়ি পাতা হচ্ছে সেই তালিকা বিস্তারিত পেলেই তিনি প্রকাশ করবেন সেই টুইটের পাল্টা উত্তর দেন তৃণমূলের রাজ্যসভার সংসদ ডেরেক ও ব্রায়েন তিনি ওই আড়ি তালিকায় শুধু যুক্ত করে দেন অনেক বিরোধী দলের সদস্য অর্থাৎ বিরোধী দলের সদস্যদের ফোনেও আরিপাতা হচ্ছে বলে তার অভিযোগ টুইট করেন পি চিদরম্বের পুত্র কার্তি চিদরম্ব তিনি পেগাসাসের কথা উল্লেখ করেন তবে স্বামীর মতো স্পষ্ট করে নয় তিনি টুইটারে লেখেন প্যাগাসাস বিস্ফোরণে ঘটাতে চলছে দুই সালের অক্টোবর মাসে খবরের শিরোনামে আসে প্যাগাসাস সেখানে বলা হয় সারা পৃথিবীর প্রায় এক জনের ফোনে আরিপাতা হয়েছিল সেই তালিকায় ছিলেন কূটনীতিক নেতা ও সরকারি কর্মকর্তারা ভারতের ছিলেন গবেষক দলিত আন্দোলনকারী সাংবাদিক সে সময় কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ বলেছিলেন কেন্দ্রীয় সরকার পেগাসাসের কোন অনৈতিক ব্যবহার করেনি সূত্র আনন্দবাজার দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বিক্ষোভে নিহত দুইশো দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জোমাকে আদালত অবমাননার দায়ে কারাগারে হয়। এর প্রতিবাদে তার সমর্থকরা সহিংস বিক্ষোভ দেখায় আর এই বিক্ষোভ এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে জোমা মুক্তির আন্দোলন লুটপাট হামলা ও অগ্নিসংযোগ রূপ নিলে দেশের দুই প্রদেশ হওয়ায় যুদ্ধের রণক্ষেত্র হয়ে যায় সেই সময় পুলিশ ও বেসরকারি সিকিউরিটির গুলিতে নিহত কৃষাঙ্গ সংখ্যা দাঁড়িয়েছে দুইশো বারো জনে পুলিশ ও সেনাবাহিনী লাশ উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে এদিকে দেশটির ক্ষতিগ্রস্ত এলাকার ডারবান পরিদর্শন করেছে রাষ্ট্রপতি সিরিল রামাপোসা পরিদর্শনের সময় রাষ্ট্রপতি দেশের জনগণকে শান্ত থাকার অনুরোধ জানিয়ে বলেন গত এক সপ্তাহ ধরে চলে আসা লর্ডপাতে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা দেশের সুনাম এবং সম্পদের সাধন করে যারাই দেশের সুনাম নষ্ট করেছে তাদের আইনি আওতায় আনা হচ্ছে কাউকে ছাড় দেওয়া হবে না রাষ্ট্রপতি ভবিষ্যতে নেলসন ম্যান্ডেলার দেশ ও দক্ষিণ আফ্রিকার সুনাম নষ্ট না করার জন্য জনগণের কাছে আহ্বান জানান অপর দিকে গত এক সপ্তাহের তান্ডবে লণ্ডভণ্ড দক্ষিণ আফ্রিকা সরকারি বেসরকারি স্থাপনা ব্যবসা প্রতিষ্ঠান রাস্তাঘাট মেরামতে কাজ করে যাচ্ছে দেশের সেনাবাহিনী ও সংশ্লিষ্ট প্রশাসন রাস্তাঘাট ধোয়া মোছার কাজ চালিয়ে যাচ্ছে সস হওয়া উদ্ধার করতে পুলিশ সেনাবাহিনী যৌথ অভিযান পরিচালনা করছে কৃষাঙ্গদের ঘরে ঘরে জোহানেসবার্গো ও ডারবানের প্রতিটি কৃষাঙ্গ নাগরিকের ঘর তল্লাশি চালিয়ে লোটপাট হওয়া মালামাল উদ্ধার করছে সেই সঙ্গে লোটপাটে অভিযুক্ত কৃষাঙ্গদের গ্রেপ্তার অভিযান রেখেছে এ পর্যন্ত করেছে পুলিশ ও গ্রেপ্তার সেনাবাহিনী পাকিস্তানের দুই জঙ্গি সংগঠনকে তালেবান যে সতর্ক বার্তা দিল আন্তর্জাতিক গণমাধ্যম বিষয়ক মুখপাত্র সোহাইল শাহিন বলেছেন তালেবানের সাথে পাকিস্তানের লস্কর ইত্যাবা আর জাইশ ই মোহাম্মদের এই দুই জঙ্গি সংগঠনের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ বা সংশ্লিষ্টতা নেই এছাড়াও তালেবানের সতর্ক বার্তা আফগানিস্তানের মাটি অন্য কোন দেশের বিরুদ্ধে ব্যবহার করা হবে না এছাড়াও চলমান সংঘাতে আফগানিস্তানের বড় অবকাঠামোগত প্রকল্পগুলোর সুরক্ষা প্রসঙ্গে শাহিন বলেন বাধের মতো জাতীয় প্রকল্প রক্ষার নীতি মেনে চলছে তালেবান এদিকে আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি বলেছেন পাকিস্তান সহ বিভিন্ন দেশের দশ হাজারেরও বেশি জঙ্গি তালেবানের সাথে যোগ দিয়ে আফগানিস্তানের যুদ্ধ করছে বলে গোয়েন্দারা ধারণা করছেন প্রসঙ্গত আফগানিস্তানের একশো ষোলোটি জেলা তালেবানের নিয়ন্ত্রণে চলে যাওয়ার খবরের সত্যতা নিশ্চিত করেছে কাবুল সরকার